যুবক তোর পাও দুইটা ধরে বলছি রে ভাই দেখ মায়ের দোয়া কত কাজে লাগে হুমা জান্নাতুকা ওয়া নারুকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দেখ মা কারে কয় রে নবীর যখন বয়স আনাসের জন্য একটু হাত তুলে দোয়া করেন জানো আনাস মোটামুটি তিন বেলা তার ভাইদের কিনে খাইতে পারে আমার নবী বলে আনাসের মা আমি দোয়া করব না দোয়া আপনি করেন হে যুবক তোর পাও দসি দেখ নবী কি কয় এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট বুখারীর হাদিস আনাস ইবনে মালিক বর্ণনা করেন আমি নবীর পাশে বসা আমার মায়ে বলে হুজুর দোয়া করেন আনাসের মায়ে বলে আপনি দোয়া করেন নবী কয় না আমার সাথে বেশি কামে লাগবে আপনার দোয়া আপনি দোয়া করতে থাকেন যা চাওয়ার চাইতে থাকেন দরখাস্ত আপনি লেখেন আমি সাইন দিয়ে কমুনে আমিন আমি আমিন কইলি যথেষ্ট আপনি যা চাওয়ার চান যুবক এখন কান্দবে এই রত্ন যাদের মা আছে তোর আগামীকালকে চাইয়া নিয়ে আসতে নবী যখন বলতে যে আপনি চান আনাসের মা দেখ হাত তুলে কি কয় বুখারীতে প্রত্যেকটা কথা আছে আল্লাহ তুমি আমার আনাসকে আস্তাইন ফাস্তাইন বিল্লাহ আমার আনাস যা চাবে তুমি তাই দিবা এ আনাসের মা কি কি দোয়া করে তোর মায়ের এটা শিখাই দিবি যে মা তুমি এই দোয়া আমার লাগে করো পারবি না হে দেখ আনাসের মা কি বলে আল্লাহ আমার আনাসে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আনাসে সাইতে সৌভাগ্যবান কে আছে জামান নবীর ইস্তেনজার পানি ওজুর পানি মেসাকটা পন্ত চাবায়া দেয় আল্লাহ তুমি আমার আনাসরে মাফ করে দাও আমার আনাসের হায়াতকে লম্বা করে দাও আল্লাহ আমার আনাসকে তুমি এমন অ্যাবিলিটি দান করো এমন টাকা পয়সা দাও যেন আমার আনাস কারো কাছে হাত পাততে না হয় না খায়া থাকতে না হয় এই কথা কইয়া চুপ করে বয়ে রেছে নবী বুঝছে যে চাওয়া শেষ আমার নবী আস্তে করে বলে ফেলছে আল্লাহুম্মা আমিন বাজান আমিন যখন বলছে আর সাজিনের মালিকের কলিজায় লাইগা গেছে গো মায় দোয়া করছে নবী দরখাস্ত জমা দিয়ে আমিন লেখছে বাজান রব্বে কারিম কবুল করে ফেলেছে আপনারা জানেন এই আনাস রব্বুল আলামিন এমন বরকত দিছে এই আনাসের বাগান এখনো পড়ে আছে মদিনায় আল্লাহ আকবার শুনে বলতে হবে কিন্তু আনাসের বাগানে কোনো খেজুর গাছ নাই বরকতান রাইখা দিছে বাবা মদিনায় দুইটা বাগান এখনো আছে সালমান ফার্সির বাগান আর আনাস ইবনে মালিকের বাগান এবার কানবেন মদিনার কোন বাগানে বাবা সারা বছর খেজুর হয় না নবীর যুগে শুধু একটা বাগানই ছিল সারা বছর খেজুর হইতো সেটা হলো আনাস ইবনে মালিকের বাগানে আল্লাহ আনাসের সম্পদে এত বরকত দিছে আনাসের মার মাত্র দুইটা উট ছিল এক বছরের মাথায় বাবা 100 উট হয়ে গেছে বাজান আনাসের মার বাসায় যে কটা দুধওয়ালা উট ছিল কোনদিন দুধ বন্ধ হয় নাই আনাসের মা এত পরিমাণ দুধ বিক্রি করে বাবা ছাগল ভেড়া বকরি বছরে বছরে বাবা ও বাজান একটা ছাগলে বাবা দুইটা তিনটা করে বাচ্চা দেয় এমন হইল আনাস ইবনে মালিকের মায়ের ছাগলে ছয়টা সাতটা করে বাচ্চা দেয় যুবক বাইনারে আমি দুধের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই জমিনে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো দামি আর কেউ নাই যাদের অ্যাকাউন্টে বাবার দোয়া আছে ওর মতো দামি আর কেউ নাই যার অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া আছে ওর মতো বদবদ খমি নাই জমিনে নাই আই রে ভাই তোর পাও দুটা ধরে আমি কানতে রাজি আছি কোনোদিন মা দুঃখিনীর মনে কষ্ট দিস না ভাই বিদার যাবি অন্তত প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠাইয়া দিয়া বলবি মা তুমি ওষুধ কিনা ঠিক মতো খাইও তুমি ওষুধের অভাবে কষ্ট নিও না মা
তোমার মা কানবে আর যায় নামাজে বলবে মালিক রে আমার সোনার মানিক রে ভালো রাই গো বিদেশের বাড়ি ওরে কষ্ট দিও না এইভাবে যখন যায় নামাজের পাটিটা তোমার মা ভিজাবে আমার মালিক খুশি হয়ে যাবে এই যে তুমি আমার দিকে তাকায় দেখো আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি মামা মা কারে কয় আমি তোদের সামনে আমার ইউটিউবে একটা বাস্তব আর সন্তুষ্ট তোরা সখীপুর বাবা শরীয়তপুর সখীপুরের নাম শুনছো তোমরা এই সখীপুরে একটা ছেলে বাস করত সদরঘাট গার্মেন্টে চাকরি করত বাবা ইসলামপুরে যখন চাকরি করে কাপড়ের দোকানে মা ফোন দিয়া কয় বাবা রে আমার দুইটা কাপড় লাগবে কাপড় দুইটা লইয়া আসিস তোর ছোট্ট বইন্ডা স্কুলে পড়ে দুই জোড়া স্যান্ডেল লাগবে মার কথা শুনিয়া বেতন পাইয়া দুইটা কাপড় লইয়া দুই জোড়া স্যান্ডেল বুনের লেগে লইয়া শরীয়তপুর লঞ্চে চড়ছে বাবা ও বাবা চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে গজারিয়ার স্টেশন ছাড়িয়া তিন মোহনা নদীর মাঝখানে যখন গেছে নদীর মধ্যে জ্বর উঠে গেছে কাল বৈশাখী জ্বর সারা পৃথিবী জানে ওই লঞ্চের 450 যাত্রীর মধ্যে মাত্র 23 জন যাত্রী বাইচা ছিল বাবা এই ছেলেটা ইঞ্জিনের পাশে সিট পাইছিল লঞ্চটা ডোবার আধা ঘন্টা আগে মায়েরে ফোন দিয়েছে মা ও মা ও মা নদীর মধ্যে জ্বর উঠে গেছে গো মা ও মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে ও মা বাবা জীবনে যারা লঞ্চে নদী পার হয়েছেন তারা বুঝবেন লঞ্চে জ্বর উঠলে কত ভয়ঙ্কর লাগে গো বাবা মা তো লঞ্চে উঠছে ও তো জানে যখন শুনছে রিপোর্ট দোয়া করে বলতেছে মা ও মা লঞ্চটা ডুবে যাবে আর কোনদিন দেখা হবে না গো মা আমি তোমার লাইগে দুইটা কাপড় কিনে নিয়ে আসতেছিলাম মা বোনের জন্য দুই জোড়া স্যান্ডেল কিনছিলাম মা মনে হয় জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না যুবক আমার তো মা নাই আমি তোদের জ্ঞানে বুঝাই তুই যখন ঢাকার থেকে অথবা প্রবাস থেকে দেশে আসোস হোয়াই ব্রিজটা পার হওয়ার আগে দেখবি তোর মা সেজদায় বসে গান দেয় এয়ারপোর্ট থেকে আসতে দেরি হইলে তোর মা যায় না মাঝে বসিয়া গান দেয় আল্লাহ আমার জাত প্রতিবারে তাড়াতাড়ি চলে আসে আজকে কেন দেরি হচ্ছে মা তো বুঝে না রাস্তায় জাম লাগছে আহারে জনম দুঃখিনী মা বাবারে বারবার মা বলে টর্চ লাইটটা লইয়া দেখো তো আমার আব্দুল্লার গাড়িটা এখনো কেন আসে না হঠাৎ করে রাত 4টার সময় গাড়ি আসছে বাবা অ্যাম্বুলেন্সের গাড়ি মানি ব্যাগের মধ্যে ঠিকানা ছিল ঠিকানার ভিতরে লেখা এই গ্রামে বাড়ি ধরিয়া লন বাবা অ্যাম্বুলেন্স দেখে মা দৌড়াই বেরোইছে অ্যাম্বুলেন্সে কে অ্যাম্বুলেন্সের ডানা খুলিয়া যখন দেখে সন্তানের কফিন সন্তানের লাশ পড়ে আছে ও মা এই মা বাবা কিনে শুধু আল্লাহ ওয়াজি করে নাই বরঞ্চ তারা ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেলে তাদেরকে আল্লাহ কবরে ভালো রাখার সিস্টেমের জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়েছে এই দোয়াটা আমার সাথে সবাই পড়বেন ওয়াজের আগে পারবেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর তুমি মাওলা ভালো রাইখ মায়া তুমি মাওলা
ভালো নাই খো বাবাকে কত কষ্ট করে মায়ে পেলেছে কষ্ট করে বাবা বাবার কথা যে সন্তানি ভুলে যায় তারি নামাজ রোজা আসমানে তে নাহি যায় আল্লাহ তুমি ভালো নাই খো দুখিনী মা বাবাকে তাদের তুমি দেখা রাখবা কবরে মার মতো দুঃখী কার জানো বাইজান নাই এই মাহফিলে চোখের পানি দিয়ে কান্দো বসিয়ে হাত দুটো উঠে আল্লাহ কাছে একটা ডাক দাও তোমায় ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখিনী মা বাবাকে কষ্ট করে পালছে মায়ে আমাকে আল্লাহ তুমি তাকায় দেখো এই বিবারিয়া বাঞ্চারামপুর তোমার পাগলগুলি এই গ্রামের অধিকাংশ যুবকরা বাবাজিরা প্রবাসী আল্লাহ জানি না কোন ভাইয়ের জন জনম দুঃখিনী মা নাই গো এখানে আসার সাথে সাথে কমিটি বৃন্দ বলে মসজিদের সভাপতি বলে হুজুর মায়ের বাস করবে যুবকরা বর্তমানে মা বাবার বেশি ভালোবাসে না আল্লাহ আমি মায়ের বাস করতে যাই সর্বপ্রথম তোমার কাছে তওবা করছি আমার ভাইদের চোখে যাদের মাসির মাথার মতো পানি জমে গেছে আমি জানি শীতকাল সামনে আসতেছে আমার মা ভালো চাদর গায়ে দেয় নাই ও আমার চাদর কিনে দিছে আমার মা ভালো একটা কাপড় লয় নাই আমার স্কুল মাদ্রাসার কাপড় কিনে দিছে ওই মা অন্ধকার কবরে মাত্র তিনখান মার্কিন সাদা কাপড় লয়ে ঘুমায় আছে আল্লাহ যাদের চোখে পানি এদের বাবা মারে মাফ করে দিয়া জান্নাতের দরজা তাদের জন্য বলন্দ করিয়া দাও জোরে কোন আমিন এই ফ্যানটা আমার দিকে দেয়া যায় না এই ফ্যান কইলাম আমার দিকে দিলি তুমি কই লয়ে গেছো উঠাই দাও মিয়া এ আমার দিক নিয়ে আস এই তোমার সেটের দিক নিয়ে আস বাবা আমি দেখতেছি আজকের মাহফিলের সভাপতির চোখে পানি আপনাদের চোখে পানি কারণ কি জানেন ওয়াজ এখনো শুরু করি নাই ওয়াজের শুরুতেই যাদের চোখ দিয়ে পানি পড়বে আল্লাহকে সাক্ষী রেখে বলছি জান্নাত তার জন্য অজীব হয়ে যাবে জান্নাত দেয়ার মালিককে বাবা এ দুনিয়া থাকার জায়গা না আস্তে 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 কমাই দাও কমে না নাকি আচ্ছা ঠিক আছে আর এক নাম্বারে বলে ফ্যা ফ্যা করে আল্লাহ গো আপনি আমাদের সবাইকে মাফ করে দেন বাজান পৃথিবীতে মার চাইতে দরদি কেউ আছে কেউ যদি বলে তোর মার চাইতে বেশি ভালোবাসে আমি মনে করবেন ওইটা ডাইনি বর্তমানে শাশুড়িরা শাশুড়ির মাইয়েটা
কি সুন্দর জামাইডারে বুকের মধ্যে মাথাটা ঢুকাই দিও তুমি কি জানো আমার মা তোমারে কত ভালোবাসে গো খালি তিন তারে পান সুবারি আর জর্দা না লইয়া যাইয়া কমলার পোটলা লইয়া যাবা না খালি খালি হাতে যাবা খালি হাতের মধ্যে কোনো পোটলা থাকবে না খালি যাবা আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন খালি দেখবো যে জামাইর দুই হাতে কিচ্ছু নাই গোলামের গোলাম উনি আহে খয়রাতির মতো আমার জালের জামাইটা কিভাবে আসে বাবা মনে হয় বাদশার পোলা আইছে আর ফকির নির্বলা বলে বিদেশ তাহে ও আইছে খয়রাতির মতো ডুবতে ডুবতে কথা কন না কেন এটা আপনাদের বিবাহের মহিলা না কয় না এটা আমি আমার ওই 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 দিকের কথা কই এ শাশুড়ির কাছে দুই তারিখ খালি খালি হাতে আসবা কোনো কিছু আনবা না শাশুড়ি কতটুকু ভালোবাসে বোঝা হয়ে যাবে আর জনম দুঃখীর মার কাছে বছরকে বছর খালি হাতে আইছো কোনদিন বলে নাই বাজান আমার এই জিনিসটা খাইতে মনে চায় এর নাম হলো মা কথা কর আরো জোরে আরো জোরে পৃথিবীতে যত অলি হইছে সব মায়ের দোয়ায় পৃথিবীতে যত অলি হইছে বাবার দোয়ায় কারণ কি জানেন এই পৃথিবীতে মায়ের দোয়ার সামনে কারো দোয়া কুলাবে না হ্যাঁ তার জ্বলন্ত প্রমাণ রসুলের দোয়ায়ও কাজ হয় না মায়ের দোয়ার সামনে বিশ্বনবীর কানে বলতে হবে কিয়ামত পর্যন্ত আর এটাই শুনে আমল করতে হবে বিশ্বনবীর কানে খবর গেলেন ফজরের নামাজের পরে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় একজন সাহাবী যে আপনার হাতে কালেমা পড়ছে সে অনেকটি খেজুরের বাগান এক বাপের এক পোলা মা বাইসে আছে মা মা আছে বাপ নাই আপনার অত্যন্ত প্রিয় সাহাবী নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলে কি হইছে আমার আলকামার ইয়া রাসূলুল্লাহ ঘটনা ঘটে গেছে আপনার নিয়ম কেউ যদি মৃত্যু শয্যায় সজ্জিত হয় তারে কালেমার তালকিন দিতে হয় তার কানে কানে যে বলতে হয় কালেমা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর এ যুবক এই কালেমাটা ঠিকমতো পড়িস তোর জীবনে যত গুনাহ পর্যন্ত করছোর এই 25 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত যত আকাম কুকাম করছোর এই কালেমাটা পড়বি আল্লাহ এক সেকেন্ডে মাফ করে দেবে ওয়াজে বয়া যুবক গলে হেতানে মুরগির মতো বয়াতে আর গানের প্যান্ডেলে যে ওরে ড্যান্স রে কুফা বাট পার গুনি বদমাশ কনসার্ট যখন হয় পোলাপান উল্টা পাল্টা বোতল খাইয়া নাচে তুই কি জানোস বোতল খাইয়া নাচলে তুই সাথে সাথে কাফের হয়ে যাবি তার মানে খুশির আনন্দে কোন হারাম জিনিসকে খুশির আনন্দে অ্যাকসেপ্ট করা সাথে সাথে বেঈমান হয়ে যাওয়া আল্লাহ তাহলে পড়েন কালেমাটা লা ইলাহা মুহাম্মাদুর পড়ছেন তো মনের থিকা গুনার নাই আপনি নিষ্পাপ হয়ে গেছেন তাকানের দিকে হুজুর আলকামারে কালেমার তালকিন দেয় কিন্তু তার মুখে কালেমা বের হয় না নবী বলে বলো কি আলকামাতে কয়েকদিন আগেও আমার পিছনে জুমার নামাজ পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আলকামার দানের দিক দিয়ে এক নাম্বার আলকামার বাগানের খেজুর বস্তা ভরে 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 সাহাবীদের কাছে আসে আলকামার বাগানের খেজুর মদিনার অধিকাংশ বাড়িতে বন্টন হয় হুজুর আলকামার গাবির দুধ উটের দুধ অধিকাংশ সাহাবী পান করে আপনিও তো করেন ইয়া রাসূলুল্লাহ এত প্রিয় সাহাবী আলকামা এত বড় ব্যবসায়ী আলকামা কিন্তু কালেমা নসিব না হয়ে গেলে কুত্তার দাম আছে আলকামার দাম নাই নবী আমার বলে তাড়াতাড়ি চল আলকামা চলে গেলে আমি মহল্লার কাছে কি জবাব দেবো কারণ আলকামার বাড়ি তো আমিও দাওয়াত খাইছি আমার যদি আমার মাওলা জিজ্ঞেস করে নবী গো আপনার আলকামা আপনার কাছে কালেমা পড়লো যার বাড়িতে আপনি বিনা দাওয়াতে মাঝে মাঝে আসতেন যারে এত ভালোবাসতেন নবী আজকে সেই আলকামা বেঈমান হয়ে মরলো বাবা মনে রাখবেন আমার নবী কয়েকটা বাড়িতে মদিনায় দাওয়াত ছাড়া যাইতেন তার ভিতরে হুজুরের খাদেম আনাস ইবনে মালিক
এই আমি এক একজনের নাম নিব আপনি আল্লাহু আকবার জোরে কবেন বডির হাড়ের রোগ থাকবো না রেডি রেডি আমার নবী বিনা দাওয়াতে যাইতেন আর ওই যে বিনা দাওয়াতে যিনি যাইতেন উনি তো আমার মতো সলটু হুজুর না এই প্রধান অতিথির মতো সলটু মানুষ না এই সভাপতির মতো সলটু মানুষ না বাবা তোমার দেশের মন্ত্রীদের মতো বদমাইশ মার্কা লোক না তোমার দেশের মানুষের মতো নয় গো যিনি সূর্যের তাপে নামলে যার মাথার মধ্যে সূর্যের তাপ লাগতেন না যিনি বৃষ্টির মধ্যে নামলে এক ফোঁটা বৃষ্টির পানি যার মাথায় লাগত না গো যার টার্গেট করে আমার মালিক কোরআনের আয়াত নাজিল করে লাকাদ কানানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন رجالكم ولكن رسول الله وإنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا তুই কোন নবীরে গালি দেস হে আকাডা মুদি তোরটা কাইটে দিন আমার নবীরে গালি দেশে তোর দেশে ব্রাহ্মণ তাড়াতাড়ি ওরে ফাঁসির মঞ্চে ঝুলা তোর দেশে জন্ম নিয়েছে আহম্মদ আর মোহাম্মদ তোর দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহর মতো আমার বাংলাদেশের সন্তানের মতো আনোয়ার শাহ কাশ্মীরি কারি তৈয়ব বড় বড় হুসাইন আহমদ মাদানী যাদের রক্তের ফোঁটা ভারতবর্ষে পড়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা অগ্রনায়ক ছিলেন ভুলে জ্যেষ্ঠ চাচা মুদি বিশ্বনবীর ইজ্জতকে ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে টিকায় রাখতে মুসলমান জীবন দিতে প্রস্তুত বিবাহের যুবকরা প্রস্তুত আমার নবীকে নিয়ে যে কটূক্তি করেছে ওই পরহিতকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে তার সারা বিশ্ব আগুন লাইগা যাবে আগুন লাইগা যাবে আগুন লাইগা যাবে আগুন লাইগা যাবে হে মিয়া হিজলা পিটিকে মতো খারাপ বইয়া পড়ে তাকবির দাও গা বেড়া হিজলা মহিলাকে মতো হে বেড়া তাকবির কেঁদেছে খারাপ এখন আর গাইডে খারাপ মারো জোরে আমার জিন্দাবাদ লাগবে না ওইছে জিন্দাবাদ যারে তার হেরে দে তালবেলিম গুলি ফেসবুক দেখতে দেখতে সব গেছে শেষ হয়ে গেছে ইলিয়াস রহমান জিহাদি আজকে ছাব্বিশ বছরের ওয়াজের জীবনে আমি যখন ছাত্র জীবনে কোন মাহফিল ওয়াজ শুনতে যাইতাম আমার আগে কেউ তাকবীর দিতে পারতো না আল্লাহ আকবার জোরে বলতে পারো না তোরাও তাকবীর দিবি একদিন আমাদের মতো বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলতে পারবি হ্যাঁ মুরগির মতো খালি জি আমার ঘুরার ডিমের এলএম শিখছ ঘুরার ডিম লিয়ে তার চলবা জিন্দি তাই না আমরা কি সিরিজ জীবন বেঁচে থাকবো বেটা তোরাও তো আমাদের মতো মাঠে ময়দানে কাজ করতে হবে আজকের তালবে এলিম গুলো ফেসবুকের পিছনে সময় দিয়া মোবাইলের পিছনে সময় দিয়া জিন্দিগি শেষ কষ্ট হইতেছে অজ্ঞামী তার বড় অস্কর চাষা কয় ইনশাল্লাহ চাষার এবার বিড়ির নিশাই দোষ বলি নাকি
যারা দাঁড়ায় আছেন বসে পড়েন কাজে লেগে যায় ওইখানেই বসে মাটির মধ্যে বইয়া পড়েন কবরে আপনারা বিছনা দিব না বয়েন ব বেটা পেনসু পড়ে বইয়ে থাক বরে কবি কাদা লাগাই আছে দুইয়া দিন হলো তো নাক সামছ উড়ে এলাম আছে মুছাইয়া আল্লাহ কবুল করে জোর করে আমিন আরো জোর করে আমিন টাকা নাই দিকে ওইছে আপনি বহেন আপনারা কোথায় বেটা রাই ভাই এ একসাথে বলেন যেই মানুষটা বৃষ্টিতে নামলে এক ফোঁটা বৃষ্টি মাথায় লাগতো না যেই মানুষটা রৌদ্রের ভিতরে বের হলে একটা সেকেন্ডের জন্য রৌদ্রের কোনো তাপ আমার নবীর শরীরে লাগতো না এক খণ্ড মেঘমালা আমার জন্য নবীর জন্য ডিজিটাল ছাতি লাগাই দিয়েছেন আমার আল্লাহ আপনারা জানেন বুখারীতে একটা হাদিস আছে আনাস ইবনে মালিক নবীর পিছনে পিছনে আইতাছে নবী আসতেছে দ্বি প্রহরে আবু আইব আনসারী বাগানের সামনে দিয়ে যারা হজ করছেন ওই বাগানটা হলো যেখানে ছাতি লাগানো মসজিদে নববীর ভিতরে ছাতি অটো ফুটে অটো এখানে ছাদ নাই এখানে ছিল আবু আইব আনসারীর চারটা বাগান ছিল পরস্পর এই জায়গাটাই ছিল তার বাগান এর ভিতর দিয়ে হাইটে আসতেছে দেখে মুসুলধর বৃষ্টি হইতেছে মা আয়েশা গামছা লয়ে খাড়া রইছে আর আমাগো বউরে গামছা লইয়া লাড়ি লিয়ে খাড়াই খাই সে তুই বৃষ্টির মধ্যে গেছিলি কই কার কাছে গেছিলি কথা কর না কেন স্বামীরে মারার লাগে নাম ঠিক করে নাম এক্স বয়ফ্রেন্ড মুসলমান ভালো করে বুঝো স্বামী এত কষ্ট করে ইনকাম করে বেড়ায় 30,000 টা দিয়ে বউর লেগে মোবাইল পাঠাইছে বিডিটা কথা কইবো মাঝে মাঝে কেমন আসর কাগজ হয় নাই আমার কপিল 6,000 রিয়াল মেরে দিছে 3 মাস কিন্তু টাকা পাঠাইতে পারবো না এই কথাটা কই বই সময়ও নাই স্বামীর লগে এই সময়টুকু দেয় না তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিংকে পাকা চি 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 ঘন্টার পর ঘন্টা সিটিং আর ফিটিং মারে কথা কর না কেন ওই ওয়াই ব্রিজের উপর যে আছেন কে লাকা চি চি বউ আরেকজনের মজলায় মোটরসাইকেল উড়াই আরেকজনের বলাই রশি দিয়ে আমার হিজলা তুই কি বিয়ে করছ ওর মা রে আর ওর একসাথে তালাক দে কষ্ট হইতেছে ওকে তা আমার কি আছে আনছেন কে আমারে এই মুসলমানের পোলা মহিলার পুষ্টির ধুয়ে ধুয়ে যায় আজকে কারণ আমি সফর করি বাংলাদেশের বাইরে সৌদি আরবে যে গত সপ্তাহ আগের সপ্তাহ ছিলাম যে চুল দেখেন না এটা কাইটাইছি মক্কার থেকে বাংলাদেশে এসে কাটি নাই এত কষ্ট করে ছেলেরা রৌদ্রের মধ্যে দ্বারা ইনকাম করে ওই টাকা গাম জড়ানো পাড়ায় বল লাগিয়া বউ বানসারামপুর বাজারে যায় রাখি রামচন্দ্রপুর বাজারে যাইয়া প্যাগাম মেলতে মেলতে যায় কথা কর না খেয়ে হোম না যাইয়া ওর বাবা বা লিটুন আমার একটু নিয়ে যাস তো ভাই মোটর সাইকেলে লিটুন আবার রাগ করিস না আন্দাজে কইছি লিটুনের মোটর সাইকেলে যায় কে গাড়ি আর নাই কষ্ট হইতাছে আর বুড়াই যে বুড়া এই বুড়া গুলো ওই রকম এ তোমার পোলা থায় বিদেশ তোমার পোলার বউ আর এক বেড়ার মোটর সাইকেলে যাবে কে আছে না যদি বুড়ের কথা শুনে না বুড়া যদি প্রতিবাদ করে আরে পরে রক্তে বাতি দিবে না এটাও ঠিক আছে পোলার ওইভাবে গঠন করতে পারো নাই যেই পোলা সত্যিকারে মা বাবার ভক্ত মা বাবার পাগল ও কোনোদিন বউরে মা বাবার উপর দিয়ে রাখবে না মা বাবার নিচে রাখবে না তুই আমার 3 কথার মাল পাল তিনটা কয়ে দেবো আজীবনের লাগে তোর সাথে আমার সাথে দেখাও আরাম কিন্তু আমার মা বাবার যদি 100 বারও কই তোদের তালাক দেবো আমার মা বাবা আমার থেকে আলাদা হবে না অতএব খবরদার তুই 3 কথার মাল পানি আমার মা বাবার সাথে বিয়াদবি করবি না আমি আমার বাবার উত্তর পাশের দানি জমিটা বেঁচে বিদেশ গেছি তোর বাপের জমি হিসাবে বিদেশ যায়নি যদি এই ডায়লগটা বউরে দাও
ওর দেখবা রাবেয়া বসরির মতো সুসাদ থাকবে আর যদি কো আব্বা আমার হাওরের মেয়ে রেখেছে কইবা না ও আমার জানের জান ফরানের বানে তুলি দু তাইলি তোমার বউ তাসলিমা নাসরিন কথা কন না কেন জোরে কর আরো জোরে আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করো মহিলারা যাও কটা আইছিল ও শুনতে হান যাইবো আস্তে আস্তে করে যাও গা মর হোগা যাই তবে তোমাকে পক্ষে একটু পাম দিমু একটু সৌজ করো যাই না বহ ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন বাবা মা আয়েশা গামছা লয়ে দাঁড়ায় রয়েছে বিবি কারে কয় ছয় বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়েছে নয় বছর বয়সে নবীর ঘরে গেছে আঠারো বছর বয়সে স্বামী হারায় ফেলছে যে আঠারো বছর বয়সে শেখ হাসিনা আইন করছে আইন করছিল ব্রিটিশের আইন আঠারো বছর আগে বিয়ে করলে যুবক বিশ বছর আগে বিয়ে করলে বাল্য বিবাহ বলে গণ্য হবে দামরা বাবা চল্লিশের সাথে জেনা করার পর বিয়ে হলে সরকারিভাবে খুশি আমার বাচ্চা যারা বিয়ে করছে চোদ্দ পনেরো বছর বয়সে আমাকে জন্ম দিয়ে দিছে কত তাড়াতাড়ি আলেম হয়ে গেছে কত তাড়াতাড়ি আমরা আইবিএ মেট্রিক পাস করে বিসিএস ক্যাডার হয়ে চাকরিবাদী করে ছেলে মেয়ে মানুষ করছি আর এখন আঠারো বছর হলো মাইয়া বিশ বছর নিচে হলো পোলা এর ভিতরে যে কত সিসিং ফাঁক হয়েছে এ কথা ঠিক না বেঠিক খালি মাস নাক কাম দিয়ে শুনে না নাক দিয়েও শুনে এটা করছে একমাত্র ব্রিটিশ ওই কুত্তারা যেন জেনার হার বাইরে যায় ফেসবুকে জেনার হার বাইরে যায় আল্লাহ মা আয়েশা ছয় বছর বয়সে নবীর লোকে বিয়ে হয়েছে নয় বছর বয়সে আমার নবীর ঘরে গেছে আঠারো বছর বয়স যখন মা আয়েশার তখন আমার নবী বিদায় নিয়ে চলে গেছে কবরে বিয়ের বয়স সেই সময় চলে গেছে এই আয়েশা গামছালে দাঁড়ায় রয়েছে আহা রে আমার আদরের নবী রে আয়েশা আয়া এই গামছা দিয়ে ডলে দেখ কোন এক ফোঁটা পানিও নাই যেমনি জামা পরে গেছিল দাওয়াতে এমনি সুখ না মা আয়েশা আমার নবীর চেহারা দিক তাকায় রয়েছে নবী গো আমি দেখলাম আপনি এত পরিমাণ বৃষ্টি আপনার বডিটা পুরো ভিজে গেছে কই পানি কই আমার নবী বলে আয়েশা রে আপনি দেখছেন ওটা বৃষ্টি নয় ওটা রহমতের বৃষ্টি ও আয়েশা যদি ওই মদিনায় বৃষ্টি হয় গো আয়েশা আপনি এমন একজন স্বামী পেয়েছেন গো আয়েশা এই স্বামীর শরীরে এক ফোঁটা বৃষ্টি লাগবে না কারণ আপনার স্বামীকে আমার মালিক বৃষ্টির টিকা রোদ্রের টিকা মাহফুজ থাকার জন্য একটা অটো সাথী লাগাইয়া দিছে মা আয়েশা কান্দে আর কয় আমার জীবন ধন্য যে আমি এত সুন্দর একটা স্বামী পেয়েছি বাজান যে মেয়েরা একটা ভালো স্বামী চাই একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সফলতা তার চরিত্রবান একটা স্বামী ঠিক না বেটি খাইয়া না খাইয়া শুয়ে থাকবে তবু যদি একটা আদর্শবান স্বামী পাই এর চাইতে সুখ আল্লাহর জমিনে আমার মা বন্ধুরা আর হতে পারে না কষ্ট হইতেছে টাকা নেই দিকে আমার বিশ্বনবী যিনি বিনা দাওয়াতে কয়েকজনের বাড়িতে যাইতেন মনে আছে তার ভিতরে আনাস ইবনে মালিকের মার বাসায় আনাস ইবনে মালিকের মা আজকে বলতেছে অনেক আক্ষেপ করে কষ্ট পে ইয়া রাসূলুল্লাহ আপনার আনাস আপনার খেদমত করে আপনি কি একবারও তার জিজ্ঞেস করেন রাত বারোটা সাড়ে বারোটার সময় যখন আপনার বিছনায় ঘুম পড়তে দিয়া ও বাড়িতে আসে আনাস আনাসের ভাই বোন হলো সাত থেকে আট জন আনাসের সাত ভাই বোন রাই খাওয়ার বাপটা মারা গেছে
হুজুর আমি পরে বাসায় কাম করে কিছু খাবার আনি আমার দুইটা ছাগল আছে এই ছাগলের কিছু দুধ কিছু খাবার আমি পরে বাসাতে আই না রাই খেয়ে দেই আর সাত ভাই বোন খায় বেলায় আনাজ মাসকে মাস না খায় ঘুমায় আনাস মাসকে মাস খাবারের কষ্ট নিয়ে ঘুমায় আনাস আমার ফজরের তাহাজ্জুদের আগে উঠা আমারে বলে মা মা শাক বানায় রাখছো আমার নবী মেশাক করা পছন্দ করে ও মা মেশাক ঠিকমতো বানাইছো তো ইয়া রাসূলুল্লাহ আমি মেশাক বানায় দেই আমার আনাস এই মেশাক লইয়া তাহাজ্জুদের আজানের আগে আবার দৌড় শুরু করে আমার নবী যদি আমার আগে উঠে যদি দেহে ওযুর পানি নাই আমার নবী কি কইব বজন দেখুন সুখের পানি ফেলবেন আশিকের রাসূল কয়জন আছে আনাস ইবনে মালিকের মায়ের বাসায় বিশ্ব নবীর দাওয়াত ছাড়া যাইতেন গো মাঝে মাঝে আমার নবী যেই বিছনায় ঘুমাইতেন গো বাবা আনাস ইবনে মালিকের মা ওই বিছনাটা কোনোদিন ধুইতেন না মাসকে মাস ভাস করে আলমারিতে রাইখা দিতেন আনাসের মা আনাসের খেদমতের কারণে বাবা আনাসের মায়ের বাসায় অনেক মহিলারা ভিড় জমাইতা কেন জমাইতো এখন কানবে আনাসের মার বাসায় আসতেন আনাসের মায়ের বাসায় মেষ কাম্বারের জান্নাতের খুশবুর ঘেরা নাস্তা আনাসের মাকে জিজ্ঞাসা করা হইতো তোমার বাসায় এত কিসের ঘেরান আনাসের মা বলতেন আমার এই বিছনা চাদরে আমার এতিম নবীর ঘাম লাগছে আমার নবী আজকে আমার বাসায় ওযু করছে নবীর ওযুর বাসা পানি আমি বোতলে রাইখা দিছি আমার নবী যেই পানি রাইখা গেছে এই পানি আমরা পান কইরা রাইখা দিছি আমার নবী কুলি কইরা যেখানে ফেলছে ওই কুলিটা আমি পাত্রে রাইখা দিছি আনাস ইবনে মালিকের মা বলে ও মহিলারা আমার নবী গালে দিয়া যেই কুলি করছে ওই কুলিটা মেষকাম্বারের ঘেরান হয়ে গেছে অবাদান মহিলারা ভিড় করতো বাবা আনাস ইবনে মালিকের মার বাসায় আমার নবীর কাছে আনাস ইবনে মালিকের মা বলে নবী গো আমি মা হইয়া সহ্য করতে পারি না আমি আনাসের জন্য মাঝে মাঝে একটু থোড়া বড়া খাবার রাইখে দেই আপনার আনাস আসার আগেই তার ভাইরা খাইয়া বেলায় কারণ আমার ঘরে খাবার নাই গো নবী খুদার জান্ত নাই তার ছোট ভাইরা খাইয়া বেলায় নবী আনাসের লাইগে একটু দোয়া করেন আনাস যেন এমন একটু পয়সার মালিক হয় যেন আনাস অন্তত তিন বেলা খাইতে পারে আমার নবী কাঁদে আর বলে আনাসের মা আনাস তো আমার বাসায়ও সাজলে খায় না আনাসরে যদি বলি রাত্রে খেয়ে তারপরে বাসায় যা আনাস বলি ইয়া রাসূলুল্লাহ আমার খাবারটা রাইখা দেন কারণ আমি জানি আপনার ঘরে তিন দিন চার দিন পাঁচ দিন খাবার পাক হয় না আমি মনে করি আনাস বাড়িতে আইসা খায় এখন আপনি বললেন আনাস বাড়িতে আইসে খাওন পায় না এই কথা তো আনাস আমারে কোনোদিন বলে না বলে হুজুর এক দুই বছর না আপনি মদিনায় আসার পরে টিকাই আনাস রাত্রে খায় না হুজুর আমার আনাসের লাগে দোয়া করেন এ যুবক তোর পাও দুইটা ধরে বলছি রে ভাই দেখ মায়ের দোয়া কত কাজে লাগে হুমা জান্নাতুকা ওয়া নারুকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দেখ মা কারে কয় রে নবীর যখন বলছ আনাসের জন্য একটু হাত তুলে দোয়া করেন জানো আনাস মোটামুটি তিন বেলা তার ভাইদের কিনে খাইতে পারে আমার নবী বলে আনাসের মা আমি দোয়া করব না দোয়া আপনি করেন হে যুবক তোর পা দোষি দেখ নবী কি কয় এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট বুখারীর হাদিস আনাস ইবনে মালিক বর্ণনা করেন আমি নবীর পাশে বসা আমার মায় বলে হুজুর দোয়া করেন আনাসের মায় বলে আপনি দোয়া করেন নবী কয় না আমার সাথে বেশি কামে লাগবে আপনার দোয়া
আপনি দোয়া করতে থাকেন যা চাওয়ার চাইতে থাকেন দরখাস্ত আপনি লেখেন আমি সাইন দিয়ে কমুনে আমিন আমি আমিন কইলি যথেষ্ট আপনি যা চাওয়ার চান যুবক এখন কান্দি এই রত্ন যাদের মা আছে তোর আগামী কালকে চাইয়া লইছে নবী যখন বলতে যে আপনি চান আনাসের মা দেখ হাত তুলে কি কয় বুখারীতে প্রত্যেকটা কথা আছে আল্লাহ তুমি আমার আনাসকে استعين فاستعذ بالله مرانا زاسابه তুমি তাই দিবা এ আনাসের মা কি কি দোয়া করে তোর মায়ের রে হিগাই দিবি যে মা তুমি এই দোয়া আমার লাগি করো পারবি না হে দেখ আনাসের মা কি বলে আল্লাহ আমার আনাসকে তুমি maaf করে দাও আল্লাহ আমার আনাসের সাইতে সৌভাগ্যবান কে আছে জামান নবীর ইস্তেনজার পানি ওজুর পানি মেসাকটা পন্ত চাবায়া দেয় আল্লাহ তুমি আমার আনাসরে maaf করে দাও আমার আয়ান আনাসের হায়াতকে লম্বা করে দাও আল্লাহ আমার আনাসকে তুমি এমন এবিলিটি দান করো এমন টাকা পয়সা দাও যেন আমার আনাস কারো কাছে হাত পাততে না হয় না খায়া থাকতে না হয় এই কথা কইয়া চুপ করে বইয়া রইছে নবী বুঝছে যে চাওয়া শেষ আমার নবী আস্তে করে বলে ফেলছে আল্লাহুম্মা আমিন বাজান আমিন যখন বলছে আর সাজিমের মালিকের কলিজায় লাইগা গেছে গো মায় দোয়া করছে নবী দরখাস্ত জমা দিয়ে আমিন লেখছে বাজান রব্বে কারিম কবুল করে ফেলেছে আপনারা জানেন এই আনাস রব্বুল আলামিন এমন বরকত দিছে এই আনাসের বাগান এখনো পড়ে আছে মদিনায় আল্লাহু আকবার জোরে বলতে হবে কিন্তু আনাসের বাগানে কোনো খেজুর গাছ নাই বরকতান রাইখা দিছে বাবা মদিনায় দুইটা বাগান এখনো আছে সালমান ফার্সির বাগান আর আনাস ইবনে মালিকের বাগান এবার কানবেন মদিনার কোন বাগানে বাবা সারা বছর খেজুর হয় না নবীর যুগে শুধু একটা বাগানই ছিল সারা বছর খেজুর হইতো সেটা হলো আনাস ইবনে মালিকের বাগানে আল্লাহ আনাসের সম্পদে এত বরকত দিছে আনাসের মার মাত্র দুইটা উট ছিল এক বছরের বাথায় বাবা 100 উট হয়ে গেছে বাজান আনাসের মার বাসায় যে কটা দুধওয়ালা উট ছিল কোনদিন দুধ বন্ধ হয় নাই আনাসের মা এত পরিমাণ দুধ বিক্রি করে বাবা ছাগল ভেড়া বকরি বছরে বছরে বাবা ও বাজান একটা ছাগলে বাবা দুইটা তিনটা করে বাচ্চা দেয় এমন হইল আনাস ইবনে মালিকের মায়ের ছাগলে ছয়টা সাতটা করে বাচ্চা দেয় বাজান ছয় মাস ঘুরতে না ঘুরতে আনাসের মার ছাগল বিক্রি করার উপক্রম হয়ে যায় বুখারিতে দেখবেন মাত্র এক বছরের মাথা আল্লাহ যখন আছে ওই আল্লাহই যখন যেই নবীর এত প্রশংসা করেছে আমার ওই নবীর যদি কেউ ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে আর জায়গা এক দুই টুকরা করে ফেলবে রাজি আসো না নাই কে কে রাজি আসো দেখি আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো এই আওয়াজ দশটা কাবড়া মাইকি এই যুবক শুধু একটা আওয়াজ দে জীবনের বিনিময় হলো সব মেনে নিব আমার নবীর যদি কেউ ইজ্জত আঘাত করে মেনে নিব না আর যেখানে পাবো মান সাব্বা নবিয়ান ফাকতুল আর কল্লা ধরের থেকে উড়াইয়া দিব ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলব রাজি আসো না নাই রাজি আসো না নাই যে সরকারি থাকুক আমাদের কোনো দুঃখ নাই কিন্তু বিশ্ব নবীর গালি দিলে মান সাব্বা নবিয়ান ফাকতুলু আর জায়গায় মাইরে ফেলবে ঠিক আর জায়গায় বানসারামপুরের গাথার মধ্যে কইরে তুই ঠিক এটার নাম আসে গেছে কষ্ট হইতেছে আনাস ইবনে মালিকের মা এক বছরের ভিতরে লাখপতি হয়ে গেল এই জামানার লাখপতি জোরে কর মারহাবা আমার নবী জিজ্ঞেস করে আনাস এখন ঠিক মতো খাস আনাস বলি আর রাসূলুল্লাহ কত খাও খাও
আমার নবীকে কি হইছে আনাস হুজুর দেখেন না আমি সপ্তাহে সপ্তাহে দুইটা করে ছাগল জবাই দিই আপনার বাসায় দিয়ে যাই আপনি দেখেন না আমি উটের হাদাস ভরে ভরে আপনার বাসায় খেজুরের বস্তা পাঠিয়ে দেই হুজুর আমার বাগানে মাত্র পাঁচটা খেজুর গাছে এত পরিমাণ খেজুর আমার আল্লাহই দেয় প্রত্যেকটা মদিনার খেজুরের সাইজ হলো হুজুর এতটুক আর আমারটা এত বড় আর সবাই বলে এই খেজুর যে খায় তার বলে হাড়ের রোগ ভালো হয়ে যায় এই খেজুর যে খায় তার ডায়াবেটিস ভালো হয়ে যায় নবী আমাদের বাগানে ছয় মাস আগে থেকে এই খেজুর কেনার লেগে টেন্ডার দিয়ে যায় আবার নবী কান ধর গয়া আনাস রে এইটা একমাত্র তোর মায়ের দোয়া এটা তোর মায়ের দোয়া যুবক বাইনারে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই জমিনে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো দামি আর কেউ নাই যাদের অ্যাকাউন্টে বাবার দোয়া আছে ওর মতো দামি আর কেউ নাই যার অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া আছে ওর মতো বদবদ খমি নাই জমিনে নাই আইরে ভাই তোর পাও দুরে ধরে আমি কাঁদতে রাজি আছি কোনদিন মা দুঃখিনীর মনে কষ্ট দিস না ভাই বিদার যাবি অন্তত প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠাইয়া দিয়া বলবি মা তুমি ওষুধ কিনা ঠিক মতো খাইও তুমি ওষুধের অভাবে কষ্ট নিও না মা তোমার মা কানবে আর যায় না মাঝে বলবে মালিক রে আমার সোনার মানিক রে ভালো রাই গো বিদেশের বাড়ি ওরে কষ্ট দিও না এইভাবে যখন যায় না মাঝের পাটিটা তোমার মা ভিজাবে আমার মালিক খুশি হয়ে এই যে তুমি আমার দিকে তাকায় দেখো আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারাই দিবা মা কারে কয় আমি তোদের সামনে আমার ইউটিউবে একটা বাস্তব আর সন্তোষ তোরা সখীপুর বাবা শরীয়তপুর সখীপুরের নাম শুনছো তোমরা এই সখীপুরে একটা ছেলে বাস করত সদরঘাট গার্মেন্টসে চাকরি করত বাবা ইসলামপুরে যখন চাকরি করে কাপড়ের দোকানে মা ফোন দিয়া কয় বাবা রে আমার দুইটা কাপড় লাগবে কাপড় দুইটা লইয়া আসিস তোর ছোট্ট বইন্ডা স্কুলে পরে দুই জোড়া স্যান্ডেল লাগবে মার কথা শুনিয়া বেতন পাইয়া দুইটা কাপড় লইয়া দুই জোড়া স্যান্ডেল বুনের লেগে লইয়া শরীয়তপুর লঞ্চে চড়ছে বাবা ও বাবা চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে গজারিয়ার স্টেশন ছাড়িয়া তিন মোহনা নদীর মাঝখানে যখন গেছে নদীর মধ্যে জ্বর উঠে গেছে কাল বৈশাখী জ্বর সারা পৃথিবী জানে ওই লঞ্চের 450 যাত্রীর মধ্যে মাত্র 23 জন যাত্রী বাইচা ছিল বাবা এই ছেলেটা ইঞ্জিনের পাশে সিট পাইছিল লঞ্চটা ডোবার আধা ঘন্টা আগে মায়েরে ফোন দিয়েছে মা ও মা ও মা নদীর মধ্যে জ্বর উঠে গেছে গো মা ও মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে ও মা বাবা জীবনে যারা লঞ্চে নদী পার হয়েছেন তারা বুঝবেন লঞ্চে জ্বর উঠলে কত ভয়ঙ্কর লাগে গো বাবা মা তো লঞ্চে উঠছে ও তো জানে যখন শুনছে রিপোর্ট দোয়া করে বলতেছে মা ও মা লঞ্চটা ডুবে যাবে আর কোনদিন দেখা হবে না গো মা আমি তোমার লাইগে দুইটা কাপড় কিনে নিয়ে আসতেছিলাম গো মা ও মা বোনের জন্য দুই জোড়া স্যান্ডেল কিনছিলাম মা মনে হয় জীবনে আর কোনদিন তোমার সাথে দেখা হবে না যুবক আমার তো মা নাই আমি তোদের জ্ঞানে বুঝাই তুই যখন ঢাকার থেকে অথবা প্রবাস থেকে দেশে আসো হোয়াই ব্রিজটা পার হওয়ার আগে দেখবি
তোর মা সেজদায় বসে কান্দে এয়ারপোর্ট থেকে আসতে দেরি হইলে তোর মা যায় নামাজে বসিয়া কান্দে আল্লাহ আমার জাত প্রতিবারে তাড়াতাড়ি চলে আসে আজকে কেন দেরি হচ্ছে মা তো বুঝে না রাস্তায় জাম লাগছে আহারে জনম দুখিনী মা বাবারে বারবার মা বলে টর্চ লাইটটা লয়া দেখো তো আমার আব্দুল্লার গাড়িটা এখনো কেন আসে না হঠাৎ করে রাত 4টার সময় গাড়ি আসছে বাবা অ্যাম্বুলেন্সের গাড়ি মানি ব্যাগের মধ্যে ঠিকানা ছিল ঠিকানার ভিতরে লেখা এই গ্রামে বাড়ি ধরি এলন বাবা অ্যাম্বুলেন্স দেখে মা দৌড়ে বের হইছে অ্যাম্বুলেন্সে কে অ্যাম্বুলেন্সের ডানা খুলিয়া যখন দেখে সন্তানের কফিন সন্তানের লাশ পড়ে আছে ও মা একটা শিকার দিয়া মা চিরতরে বেহুশ হয়ে যায় রে ভাই এবার এখন তুইও কানবি যখন ফোন দিছে মা লঞ্চটা ডুবে যাবে মা মা বাড়ির থেকে দৌড়াইয়া বাবা চাঁদপুর ফেরিঘাটে আসছে লাভ দিয়া নদীর মধ্যে নামছে বাবা তুই কই আছো রে একবার ক তুই কই আছো জনগণের টাইনা উঠাইছে তোমার পোলা কোন জায়গায় ডুবে আর তুমি কোন জায়গায় সাঁতরাও মা বলে আমি সাঁতরাই আমার পোলার কাছে যামু হবাজান মা ফেরিঘাটে লাফায় লঞ্চটা ডোবার এক মিনিট আগে আবার ফোন দিছে মা এখনই ডুইবে যায় ও ঠিকানাটা লেখিয়া পকেটে রাইখা তোমরা জানো আর্মিরা যখন পাঁচ দিন পরে এই ছেলেটার লাশ লয়ে বাবা সখী পরে গেছিল পাঁচ দিন লঞ্চের ওই ইঞ্জিনের ভিতরে থাইকা লাশ এমন পচা পচছে বাবা যে দুইটা কাফনের কাপড় এক জায়গায় সেলাই করে মরা গরুর মতো ফুলিয়ে গেছে ও বাবা শরীরের বস্তুগুলো অর্ধেক পয়সা পড়ে গেছে পাঁচ দিনে ও বাবা দুর্গন্ধে কোন মানুষ জানা যায় হাজার হাজার মানুষ যাইতে চায় দুর্গন্ধে থাকতে পারে না বাবা জানাজা তাড়াতাড়ি করে কবরে রাখতে পাগল ও বাবা সবাই নাকে গন্ধ কয় জনম দুখিনী মার নাকে গন্ধ কয় না যখন লাশ চালাইয়া বাড়ির ঘাটায় গেছে ওই পচা লাশটার মা বুকের মধ্যে একটা চিৎকার দিছে বাবা বাবা তুই কার কাছে আমার কাপড়টা রাইখে গেলি বাবা তুই মারে কাপড় পরাইবার আগে তুই সাদা কাপড় পরিয়ে হে আমার বাঞ্চারামপুর বিবাড়িয়ার ভাইরা হোমনার ভাইরা শুধু এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবার আল্লাহর কাছে এখন দোয়া করবা বাজান ওই ছেলেটার মা বুকের মধ্যে নিয়া মঞ্জুর একটা শিক্ষার দিছি বাবা এই রক্তটা সিরিয়া আজীবনের জন্য মা পাগল হয়ে গেছে বাজান এখন একটা আওয়াজ দিও আমি 23 থেকে 24 দিন পরে সখীপুরে মা ফিলে গেছিলাম জয়া দেখ ওই মহিলা ওর দুলাঙ্গ হইয়া ওই ফেরিঘাটে নাচে আমারে ওয়াজ কমিটি বলে জয়া দি হুজুর আপনি তো মায়ের পাগল এই যে সিনে নেই মহিলা কে কে এই যে সেই রিপনের মা সারা দুনিয়া ভাইরাল ডাক্তার বলে দিছে আল্লাহ সারাই রুগী আর ভালো
আরে আমার বাইরে রে সন্তানের লাশ দেখে মা জীবনে তোরে পাগল হয়ে যায় আর তুই তোর মার লাশটা দেখে একবারও কান্দে দোয়া করিস না মা মাহফিলের প্রধান অতিথি কান্দে সভাপতি কান্দে পিছনের কমিটির ভাইরা কান্দে আমার দাড়ি ফাঁকা বাজানরা কান্দে ছোট্ট ছোট বাচ্চারা কান্দে গো কার মা নাই আমি জানি না আমার মতো কে যাবে বাড়িতে যে মা বলে ডাকতে পারে না রে বাবা এবার উমরায় যখন ছিলাম বিবারিয়া নবীনগর বাড়ি বাবা মসজিদ নবমীর পাশে অনেক বড় দোকান আছে বাবা হে বাবা আমারে পায়া বুকের মধ্যে সাইবা ধরছে হুজুর আমার বাড়ি সীতারামপুর আছে না বিবারে সীতারামপুর আছে না ওইখানে আমার বাড়ি ওইখানে আমারে বুকে নিয়ে কয় হুজুর আপনি আমাদের সীতারামপুর গেছেন হুজুর আমি আপনি শুনছি ফেসবুকে আপনি আসছেন হুজুর এইভাবে আমার দোকানে আপনি আসবেন আপনি কল্পনাও করি নাই হুজুর আপনি আমার বিবারিয়া যদি কখনো যান আমার বাড়িতে যাবেন হুজুর আমি এইখানে ১৬ বছর আইছি যখন আমি প্রথম আসি আমার আব্বা আসছিল হুজুর এয়ারপোর্টে আমার এয়ারপোর্টে আসিয়া আমার যখন বিদায় দেয় একটা দৌড় দিয়ে আমার আব্বা পুলিশে ধাক্কা দিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে ঢুকি আমারে কয় বাবা তুই যাইবার আগে আমার একটু কোলের মধ্যে লই একটা সুমা দিয়ে যা আমার মন বলে আর তোর সাথে কোনোদিন আমার দেখা হবে না গো হুজুর ঠিকই আমার আব্বার কথা সত্য আমি আসার ৩ বছর পরে আমার আব্বা মারা গেছে হুজুর আমার কাগজের সমস্যার কারণে আব্বার জানাজায়ও যাইতে পারি নাই হুজুর আপনি আমার বাবার জন্য দোয়া করবেন আমি আপনার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাই ভাই আমি তোর পাও দূরে ধরছি ভাই পূর্বাসী যারা আসল ভাই মা বাবার দোয়া নিয়ে বিদেশ যাইস আমি কসম করে বললাম তুই কোনোদিন কোনো বিপদে পড়বি না তুই কোনোদিন বিপদে পড়বি না কলিজার টুকরা ভাই আমার শুধু বিপদে না তোর দুনিয়ার এমন কোন শক্তি নাই তোরে পরাজিত করতে পারে কথা ঠিক না বা ঠিক কিন্তু মা বাবার মনে কষ্ট দিবি তোর জীবনটা শেষ কষ্ট হইতেছে তাকায় দিকে এখন কান্দা রেডি কর যুবক দেখ তোর চাচাই তোর পাশে বইয়ে কান্দে তোর ছোট্ট ভাই তোর পাশে বইয়ে কান্দে তোর চোখে যদি পানি না আসে বুঝতে হবে তোর মতো বদমাশ এই মাহফিলে একটাও নাই গুনাহ মাফ হইতে এক গিলান পানি লাগে না এক ফোঁটা চোখের পানি লাগে না ইনশাআল্লাহ বলো দেখো কোনো কষ্ট করে এক ফোঁটা পানি আনতে পারোস কিনা তুই বলবি যে হুজুর আমি তো কোনো ওয়াজে গেলে কান্না আসে না কেন আসবে না বোঝা গেল তুই আল্লাহর কাছে কবুলিয়াত অর্জন করতে পারোস নাই এ তুই জীবনে খালি একটা টার্গেট কর হুজুর আমি জীবনে এমন গুনাহ করছি যদি আমার বউ জানতো আমার বউ আমার ঘর করতো না হুজুর আমার গুনার কথা জানলে আমার মা আমার পরিচয় দিত না হুজুর আমি গুনার কথা মনে করে কান্তাছি এই কথার একবার আল্লাহরে বুঝে কয় দেখবি তোর চোখে পানি আয়া পড়ছে তাকাই দিকে আমার নবী বলে আলকামার বাড়িতে আমি বিনা দাওয়াতে যাইতাম মনে আছে এই আলকামার বাড়িতে বিনা দাওয়াতে যাই আনাস ইবনে মালিকের বাড়ি যাই কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট আমার ওমরের বাড়িতে বিনা দাওয়াতে যাই আমার আবু বকরের বাড়িতে বিনা দাওয়াতে যাই যায়েদ বিন হারেসার বাড়িতে আমি বিনা দাওয়াতে যাই আব্দুর রহমান বিন আওফের বাড়িতে বিনা দাওয়াতে যাই আর আমি বিনা দাওয়াতে যাই আমার কলিজার টুকরা ফাতেমার বাড়ি আমার উম্মে কুলসুমের বাড়ি মারহাবা কোন কষ্ট হইতেছে তাকান এদিকে কে কইছে আপনার গুনাহ মাফ হবে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম মুসাফির হই আপনার গুনাহ আজকে মাফ
কিন্তু সাওয়ার মতো চাইতে হবে ইনশা ইনশা চাবেন তো আলকামা কালেমা নসিব হয় না বিশ্ব নবী তারাতা করে রহমতের চাদর গায়ে দিলেন নবী বুঝছে ঘটনা ঘটে গেছে যায় দেখে আলকামার গালটা এরকম বেঁকা হয়ে গেছে বাবা জিব্বাটা লরেও না সরেও না পানি গালের মধ্যে দিলেও গেলে না বিশ্বনবী বলেন আমি কেসটা ধরে ফেলছি আলকামার মা কই একজন সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আলকামার বিবির কাছে প্রশ্ন করা হয়েছে মহিলা সাহাবী আলকামার বিবি বলে আমার শাশুড়ি তার বাবার বাড়ি চলে গেছে নবী আমার বলে আগে বলো কেন গেছে হুজুর আমার শাশুড়ি আমার স্বামীর উপর একটু নাখোশ হয়েছে আমার নবী বলে আলকামার মা কে আমার সালাম দিয়ে বইল আমি নবী তার সালাম দিছি কেন আমি নবী জীবনে প্রাণ খুলে কাউরে মা কইয়া ডাকি নাই রে আমার আলকামার মা কে বইল বিশ্ব নবী আপনার মা কইয়া ডাক দি যা আলকামার মা অনেক আশেক ছিল আমার নবীর পাগলের মতো চলে আসছে বাবা আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার সন্তান আমার মা বাবা কুরবান হোক নবী আপনি আমার কাছে কি চান চান আমি যা চাবেন তাই দিব কিন্তু আমি আলকামারে মাফ করতে পারব না আমার নবী কান্না বড় কণ্ঠ নিয়ে বলে আলকামার মা আমি নবী জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই মদিনার সব ছেলেরা বাপ বলে ডাকছে আমি মোহাম্মদ ওই বয়সে আব্বা বলে কাউরে ডাকতে পারি নাই আমার বাবার কবর দেখতে যাইয়া মায়েরও একই কবরস্থানে রাই গাই আপনাকে ওই মদিনার ভূখণ্ডে আমার মা বাবা ঘুমানো আমি আপনার কাছে অনুরোধ করে বলছি বলেন আপনার আলকামা কি দিয়ে কষ্ট দিছে বলে হুজুর আমি আলকামাকে একদিন দুই দিন তিন দিন বলছিলাম আলকামা তুমি আমার এই এই জিনিসটা আমার জন্য নিয়ে আইসো আলকামা তিন দিনের মাথায় আমার এমন জোরে একটা ঝাড়ি দিছে আমি কাইতে পড়ে গেছি হুজুর আলকামা ইস্কো লইয়া দৌড়ায় যায় আমার গলা চিপে ধরছিল নবী ওই যে মনের ব্যথায় আসো বন্ধু আলকামার সাথে আমি কথা বলি না আপনি যখন মা মা কইয়া মসজিদে নববীতে কান্দেন আলকামা আসি আমার কাছে বলে কিন্তু আমি আলকামার কথা শুনি না বাজান রে এই কথা শুনি আমার নবী বলে আর বুঝতে বাকি নাই আলকামার লাগে তাড়াতাড়ি কাষ্ট জোগাড় কর ও বাজান এখন একটা আওয়াজ দিও আলকামার জন্য কাষ্ট আগুন জ্বালানো হইল বিশ্বনবী বললেন আলকামার হাত পাও গুলা ওর জামা দিয়া বান্ধে আলকামার জামা শরীর থেকে খুলিয়া হাত পাও গুলা বান্ধিয়া বাবা আলকামার নবী বিশ্বনবী বললেন ফুটবলের মতো গোল করিয়া ওরে আগুনের মধ্যে ফেলায় দে কারণ আমার রব্বুল আলামিন তো বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু ওই বেঈমানদের জাহান্নামের আগুনে নিক্ষেপ কর আমার রব তো এমনি ওরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে দরকার নাই ওরে দুনিয়ার আগুনেই ফেলায় দে যখন হাত পাও বান্ধিয়া চারজনে গাড়ে করিয়া লইয়া যাইতেছে ও বাজার আলকামার মা বোরকা পরিহিতা ছিলেন একটা দৌড় দিয়া যায় আলকামার গাড়ের দিকে নামাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে বাপ বইয়ে দিছি মা
জাহান্নামে কোন আগুন দিয়া জ্বালাবে এটা দেখার বিষয় নয় আমি মায়ের সামনে এইভাবে জ্বালাবেন আমি সহ্য করতে পারবো না ও আমার বাঞ্চারামপুরের করিজার টুকরা যুবক ভাই এখন কানবি আজকে 22 অক্টোবর আমার মাওলারে দেখা দেয় 22 অক্টোবর আলকামার মতো কে মার সাথে গাদদারি করছর মার মনে বাবার মনে কষ্ট দিছর এই বিবারিয়ার জমিনে 22 অক্টোবর আমার আল্লাহর একটু বুঝাইয়া কহ হুজুর আমি বাড়িতে যাই এই আলকামার মতো দেরি করব না আমি আমার মায়ের পাও ধরে মাপ চাব গত সপ্তাহে মোটরসাইকেলের তেলের কিনা দেয় নাই বিদায় আমি আমার মারে জারি দিছিলাম কলেজে যাইবার সময় খাবার পাকাইতে দেরি হইছে মায়েরে বকা দিছিলাম হুজুর আমি আজকে যাই এই মার কাছে মাপ চাব এই কথা যদি বলতে পারোস আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম তুই আলকামার মতো আল্লাহ তোরে কালেমা নসিব করবে পারবি না ভাই পারবি পারবি তাকাই দিকে আমি ইলিয়াস রহমান জিহাদি আমার আব্বা আমার গ্রামের মসজিদের সভাপতি আলহামদুলিল্লাহ বলেন গতকালকে আমার গ্রামের মসজিদে ছাদ ঢালাই দিছে ছাদের জন্য রড কিনে দিছি 4 লক্ষ টাকা আমার আব্বা নিজে যাইয়া রড কিনে আনছে আমাকে গ্রামের মসজিদে আমি তো ঢাকা টাউনে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি এই যে আপনাকে মাইজি জেলার হোসেন মাইজির বাড়ির সাথে আমার বাড়ির সাথে মসজিদটা করছি যুবক ভাই আমি তোর পাও দিরা দর্শি কেন জানোস 12 বছর বয়স আমার মা বলছে রিলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বানাইস তাহলে আমার মা জানতো আমি একদিন টাকার মালিক হব পৃথিবীতে কেউ না জানে মা জানে সন্তান ভবিষ্যৎ কি হবে কারণ ভবিষ্যৎ নির্ধারণ করে আমার আল্লাহ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ হায়াত নির্ধারণ করে রেজেক নির্ধারণ করে সম্পদ নির্ধারণ করে কিন্তু সম্পদকে পরিবর্তন করাইতে পারে দোয়ার দ্বারা মার বাবা কথা কর না কেন আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই 4 কোটি চলে গেছে দুই তলা পর্যন্ত কমপ্লিট এত সুন্দর মসজিদ করছে ওই দিলার হোসেন মাইজিরে জিজ্ঞেস করবেন আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে খরচ হয় আলহামদুলিল্লাহ বলেন না আমার মতো বক্তারে যদি আপনি 10,000 টাকা দেন হুজুর আমার মা দুঃখিনী নাই আপনি মাল লেগে মসজিদ করছেন মসজিদ তো করো ব্যক্তিগত নয় আমার মায়ের জন্য আপনার মসজিদে দিলা আমার মা জান্নাতে গেলে তোর মাও যাবে তোমার বাড়ি বাঞ্চারামপুর শহরে এইখানে মসজিদে তুমি 10,000 টাকা দাও আমি বললাম তোমার মা জান্নাতে যাবে দুনিয়ার সব মসজিদ গুলো জান্নাতের রেলগাড়ি হবে যারা দান করবে তারা হবে প্যাসেঞ্জার ইমাম সব হবে ডেলাইভার মুয়াজ্জিন হবে হেল্পার চলে যাবে ডাইরেক্ট জান্নাতের বাড়ি এ আমার মা 12 বছর বয়সে আমার হাতটা ধরে বলছিল ইলিয়াস রে আমি তোর কাছে তিনটা জিনিস চাই মাইকের আওয়াজ বাড়াও এক নম্বরে কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না তুই আলেম হবি দুই নম্বরে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি তিন নম্বরে আমি মা যদি মরে যাই আমার কবর পাশে দাঁড়াইয়া মা মা কইয়া কাঁদবি আল্লাহ 17-18 বার মক্কা মদিনায় নিয়েছে আমাকে 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করতেছিলাম আলহামদুলিল্লাহ বলতে পারো না আমি তো 2004 সাল থেকে হজে যাই উমরায় যাই বছরে 2-3 বার যাই বাবা আমি কোন ট্রাভেলসের মালিক নেই এবং কারো টাকায়ও যাই না আল্লাহ তৌফিক দিছে মন চাইলে মার জন্য চলে যাই দাদার জন্য চলে যাই কারণ আমি জীবনে দাদা দাদি দেখি নাই ২০১১ সালে আমার আব্বাকে কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া আমার আব্বার কাছে বলছিলাম আব্বা আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই তার ভিতরে একটা জিনিস চাই আপনি আমার মারে মাফ করে দেন আমি সন্তান আমি জানি আমার বাপ যদি আমার মায়েরে মাফ না করে আল্লাহ কোনোদিন আমার মারে মাফ করবে না স্বামী এমন একটা জিনিস আমি প্রথম আমার আব্বারে বললাম আপনি আমার মারে মাফ করেন আমার আব্বা চিল্লাই চিল্লাই বলতেছে আল্লাহ
আমি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মায়েরে মাফ করে দিছি আমার আব্বা যখন এই কথা কইছে আমি একটা দৌড় দিয়ে মুলতাজামির সাথে কপাল ঠেকায় বললাম আল্লাহ শুনছো তাহলে ইলিয়াসের দোয়া আমি কবুল করো ইলিয়াসের মায়েরে মাফ করো এরপরে বললাম আব্বা আপনি আমার কিছু দেন কারণ জানি যে আমার আব্বা যা কবে হন তাই কবুল হইব কবর দরজা আমার আব্বা সিল্লা এই কথা বলছিল এ যুবক আমি আমার বাপের বুকের সাথে মাথা ঠেকানো আমার আব্বা অনেক লম্বা আমার থেকে অনেক লম্বা আমি যখন দাঁড়াই আব্বার বুকের সাথে মাথা ঠেকাইছি আমার এই মাথাটা আব্বার থুতু পর্যন্ত গেছে আমার আব্বা আমার মাথাটা কাবা ঘরের দরজার সামনে চাইপে ধরে কয় আল্লাহ আমার ইলিয়াস বাংলাদেশে যাওয়ার পরে যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা এই যে তোমরা বইয়া বইয়া কান্তাছো এটা আমার ক্রেডিট না এটা আমার এলেমের বাহাদুর না এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া শুধু তোদের দুইটা পাও ধরছে যুবক এই দিলার হোসেন মাইজি ও এতিম মানুষ ওর মা আছে আমার মা নাই দিলার হোসেন মাইজির শ্বশুরটা কয়েকদিন আগে মারা গেছে ওর শ্বশুর কেরানীগঞ্জের অনেক বড় মহাদ্দিস ছিল শুধু আপনাদের দুইটা পাও ধরছি আমি যখন আমার বাবারে বুকের মদিনে বললাম আব্বা আপনি আমার মাফ করে দেন কাবাবারের সামনে আমার আব্বা সিল্লায়ার কয় আল্লাহ আমার ইলিয়াস যদি মাফ করে দাও আমার ইলিয়াসকে মাফ করে দাও আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদেরকে পাগলের মতো কান্দাই না ও যা বলবে যুবকরা যেন তাই শোনে দোস্ত তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস সে বানসার অঞ্চলের যুবক আল্লাহ যদি আমারে মাফ করে তোর মায়েরে মাফ করবে আমার মারে মাফ করলে তোর মারে মাফ করবে আলহামদুলিল্লাহ বলতে পারলে না একটা ওয়াদা আমার সাথে দে মুনাজাত করার আগে কেউ যাবে না ওটা 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 মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি মাফ করে দাও বানসারামপুর বাসীর হাত উঠান উঠান বল আল্লাহ তুমি মাফ করে দাও বানসারামপুর বাসীর 22 অক্টোবর ওয়াদা দিছে জমিনে নামাজ পড়বে মা বাবার খেদমত করবে জমিনে আল্লাহ তুমি সাক্ষী তাই কো জমিনে আল্লাহ যুবকদের তুমি পাঁচ অক্ত নামাজি বানাই দিবা যুবতী বন্ধুদেরকে পাঁচ অক্ত নামাজি বানাই দিবা মা বাবার খেদমত করার তৌফিক দিবা এই 22 অক্টোবর 2024 সাল তোমার জন্য আল্লাহ আমরা রাইখে গেলাম আমাদের মাপ না করে ময়দানটা সারার সুযোগ দিবা না নিজরা তা বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সারবানা ওয়াদা দিছেন ময়দান ছেড়ে কেউ যাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 30টা সেকেন্ডে বলবো যুবক তুই যদি আমার বন্ধু হইতে চাস আমি রমজান ও কাবা ঘরে যাব তোর কথা আমার মনে থাকবে 30 সেকেন্ডে বলবো তুই যদি নগদ নগদ বাইজিন মুস্তামির মতো অলি হইতে চাস কোটিপতি হইতে চাস জান্নাতের একটা টিকিট কিনতে চাস আমি সময় দিলাম 1 মিনিট কোন কোন যুবক আছো এই মাঠের মধ্যে তোর বাপ দাঁড়ায় বসে আছে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো রে পূর্বাসী হে যুবক কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে যদুর আমার বাপ এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে দুই বাপ বেটা আমার ভাতিজা মামুন উনি ওর মা বাবা দাদা দাদির জন্য তো আছে 5000 টাকা আরে বহেন তো ঘোড়ার ডিম 5000 লই লইছে বেটা হে দাঁড়ান হে কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও বেড়াবি না লজ্জা করবি তোর কপালে আগুন লাগবো সি তো এ পরে মরে থাকবি ওই ব্রিজের নিচে দাঁড়া যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান তো এ বাবাগুলা খারান এ কি হলো বইয়া বললা কেন তোমরা বাবার বাপ রে খারাইতে কইছি বাপ বেটা দুই বাপ বেটা একসাথে খারান দুই বাপ বেটা একসাথে দাঁড়ান আমার আল্লাহ দেখো দেখ জান্নাত কেমনে কিনা হয় দেখ এই জিলিয়াস রহমান যদি কাবা করে সামনে নিয়ে যখন বাবার বুকি নিয়ে কাঁদছে তুই এখন কান্দবি বাবার কাছ থেকে গরম পানিটা নিয়ে তুই আল্লাহর কাছে এখন মাফ চাবি আমি বলার সাথে একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে সাইফা ধরে কান বিয়ার বলবি
আব্বা তুমি মাফ না করলে বলে আমার এই রাতে কোনো দোয়া আসমানে যাবে না তোর আব্বা যদি তোরে মাফ করে দেয় আমি কসম করে বললাম আল্লাহ তোরে মাফ করে দিবে কিন্তু যাদের বাপ এই মাঠে নাই তারা কি করবে তারা কি করবে যখন আপনি দেখবেন আপনার ভাতিজা আপনার ভাইয়ের বুকে নিয়ে কান্দে তখন আপনি চিল্লাবেন এবং আপনার ছেলে যখন আপনার বুকে নিয়ে কান্দে তখন আপনি চিল্লাবেন যে আমার তো বাপ নাই আমি কার কাছে মাফ এই যুবক বলার সাথে যে দৌড় দে দর্দে যুবক দর্দে দর্দে বাপরে বুকের মধ্যে কাঁপতে থাক দর্দে দর্দে যুবক হে বিবারিয়ার যুবক হে বামসালামপুরের যুবক আজকে 22 অক্টোবর সাক্ষী থেকে যাবে এই জমিনে 25 বছর ধরে ওয়াজ হইতাছে 25 বছর ধরে ওয়াজ হয় আজকের অবস্থা ইতিহাস ব্রেক করবে তাড়াতাড়ি বাপরে বুকিনে কাঁপতে থাক এই আমি না বলা বন্ধ সারবি না বাপরে সারবি না তোর চোখের পানি আমার মাওলা সাইয়া রইছে হে ভলান্টিয়াররা এই ভলান্টিয়াররা তাড়াতাড়ি করে সারা দুনিয়া দেখা আল্লাহ দেখো বিবারিয়ার দিকে তাকায় দেখো যুবকগুলা বাপরে বুকে নিয়ে কান্দে কিন্তু যাদের বাবা নাই তারা কেমনে কার কাছে নামছে যারা বাবার কথা মনে করে কান্দে তাদের গলি বানায় দাও মহিলা প্যান্ডেলে যদি মা থাকে মায়েরে জড়াই ধরে কান্দে বইন এ ভাবি আপনার বড় বোনটারে বুকে নিয়ে কান্দেন চোখের পানির দিকে আমার মাওলা তাকায় রইছে যুবক এখনো টাইম আছে তোর বাপ যদি পাশের বাড়িতে থাকে দৌড় দে দৌড় দিয়ে বাবার কাছে মাফ চাই আইয়া তারপরে মোনাজাত কর তোর দোয়া কবুল হবে আমি বললাম হে যুবক তোর বাপ যদি আশেপাশে থাকে দৌড়ে যে মাফ চাই আবার মাঠে আসবি হে আল্লাহ এদের চোখের পানি কবুল করে বসো বসো কে বলছে তোমাদের দোয়া কবুল হবে বয় তোরা তিন বাপ বেটা হয়ে নিব লিল্লাহে তাকবীর 30টা সেকেন্ড টাইম দিলাম তোমাদের প্রধান অতিথি কাম দেয় জানি না মা বাবা আছে কিনা আছে এই যাদের মা বাবা আছে জান্নাতের ঘরে আছে বসেন বসেন 30টা সেকেন্ডে আমি দুইটা লোক চাই দুইটা লোক যদি আমি পাই আমি বলে গেলাম আমি সাক্ষী আল্লাহ আপনাকে মাফ করতেই হবে শুনলাম এখানে মসজিদের বলে কাজ ধরবে অত মসজিদের সাথ দিবে 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার হয় এক বছর সময় লাগাইয়া আমি মসজিদটা জান্নাতের রেলগাড়ি বানাবার জন্য আমি প্রবাসী হুজুর 20,000 5,000 10,000 করে দিয়ে দিয়া আমি আমার দাদা দাদির নামে আমার মা বাবার নামে আমার সন্তানের নামে 1,00,000 টাকা দিব সময় 1 মিনিট যে দাঁড়াবে আমি তাকে বন্ধু বানাই মার সারবো বলেন তো কে দিবেন 1 মিনিটে দাঁড়াবেন সময় 1 বছর দিলাম 1,00,000 টাকা আপনার সন্তান প্রবাস থাকে মৃত্যুর আগে হলেও এই ঋণটা শোধ করে যাবেন আপনার সন্তান বিদেশের বাড়ি ভালো থাকবে ওর কোনোদিন কাগজে অভাব পড়বে না ও কোনোদিন অসুস্থ হবে না বলেন কে দিবেন 1,00,000 টাকায় মসজিদের জন্য সময় 1 মিনিট কে দিবেন বলেন 1,00,000 1,00,000 1 লাখ কে দিবেন